আসসালামু আলাইকুম দর্শক, আফসা নিউজ ভিডিওতে আপনাদের স্বাগতম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। আন্দোলন ছেড়ে নির্বাচনের পথে হাঁটছে বিএনপি, জীবন মরণের সাথে পাঞ্জা লড়ছেন ভিপি নূর। অন্যদিকে জামাত সহ মৌলবাদী রাজনীতি ব্যাপারে হার্ডলাইন সরকার। সবশেষ থাকছে বিএনপি ডেঙ্গুর চেয়েও মারাত্মক, ডেঙ্গুর মতো তাদেরকেও প্রতিরোধ করতে হবে, তথ্যমন্ত্রী। দেশ বিদেশের সকল খবর সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এইবার বিস্তারিত, হঠাৎ করে হাওয়া বদল হয়েছে। চূড়ান্ত আন্দোলনের ঘোষণা দিয়ে ব্যাকফুটে চলে গেছে বিএনপি। অনেকেই মনে করছেন 29 জুলাই আত্মঘাতী আন্দোলনের পর বিএনপি এখন বিপন্ন অবস্থায় পড়েছে। তারা এখন কারণে আন্দোলন থেকে তারা সাময়িক বিরতি দিচ্ছে, তারা তাদের কৌশল চূড়ান্ত করছে। কিন্তু বিএনপির অন্দরমহল অন্য খবর পাওয়া যাচ্ছে। বিএনপির নেতারা এখন আন্দোলনে শেষ পর্যন্ত সফল হওয়া যাবে না, কাজে আন্দোলনের কৌশল হিসেবে নির্বাচনে যাওয়া পক্ষে যুক্তি সানিত করেছেন। ক্রমশ বিএনপির মধ্যে নির্বাচনী হাওয়া বইতে চলেছে। বিএনপির মধ্যে অত্যন্ত 3 জন স্থায়ী কমিটির সদস্য একদফা আন্দোলনের বিপরীতে পাল্টা যুক্তি দিচ্ছেন। তাদের মতে একদফা আন্দোলন করতে গেলে সহিংস আন্দোলন করতে হবে, অবরোধ ঘেরাওয়ার মতো কর্মসূচি দিতে হবে, আর এই ধরনের কর্মসূচি দিলে সরকারের লাভ হবে আরো বেশি, কারণ তখন পশ্চিমা মহলে কূটনীতিকরা বিএনপির বিরুদ্ধে অবস্থান করবে। তারা বলবে যে বিএনপি জ্বালাওপোড়াও এবং সন্ত্রাসী তৎপরতার সাথে যুক্ত, আর শুধুমাত্র সমাবেশ, পদযাত্রা ইত্যাদি করে আর যাই হোক বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের দেশে সরকার পতন করা যাবে না। তাই বিএনপি যদি সমাবেশ এবং পদযাত্রা কেন্দ্রিক একদফা আন্দোলন করে, তাহলে আগামী জাতীয় সংসদ নির্বাচন তাদের শুধু চেয়ে চেয়ে দেখতে হবে এবং চতুর্থবারের মতো আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, তখন বিএনপি অস্বস্তি সংকটে পড়বে। বিএনপি পরিস্থিতি এমন দাঁড়াবে যে রাজনৈতিক সংগঠন হিসেবে দলটি বিলীন হয়ে যেতে পারে, আর এ কারণেই বিএনপির মধ্যে কেউ কেউ বলছে আন্দোলনের চেয়ে এখন নির্বাচনে যাওয়ার পরিবেশ অনেক ভালো। বিএনপির নির্বাচনমুখীরা এর পক্ষে 5টি যুক্তি দেখাচ্ছেন। প্রথমত, এবারের নির্বাচন আন্তর্জাতিক মহল পর্যবেক্ষণ করবে, কাজে 2014 বা 2018 মতো নির্বাচন করা ক্ষমতাসীন আওয়ামী লীগের জন্য কোনোভাবেই সম্ভবপর হবে না, কাজে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করা উচিত। দ্বিতীয়ত, আওয়ামী লীগের জনপ্রিয়তা নিম্নমুখী, দ্রব্যমূল্যের উদ্যোগতে অর্থ পাচার, ঋণ খেলাপে অর্থনৈতিক সংকট, সবকিছু মিলে জনগণের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্কে এখন ভাটার টান। এরকম পরিস্থিতিতে যদি নির্বাচন করা হয়, তাহলে নেতিবাচক ভোটগুলো বিএনপির পকেটেই আসবে, আর এই নির্বাচনে বিএনপির ভালো করার সম্ভাবনা রয়েছে। তৃতীয়ত, আওয়ামী লীগের প্রধান মিত্র ভারতও এবার অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের তাগিদ দিচ্ছে, কাজে ভারত যদি সুষ্ঠু নির্বাচন চায়, তাহলে আওয়ামী লীগের পক্ষে 2018 নির্বাচন করা সম্ভব হবে না। চলে যাচ্ছি পরের সংবাদে। জামায়াত, হেফাজত ইসলাম সহ দেশে মৌলবাদী রাজনৈতিক দলগুলোর ব্যাপারে কঠোর অবস্থান হচ্ছে সরকার। সরকারের সংশ্লিষ্ট একাধিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। উল্লেখ্য যে কিছুদিন আগে সরকার মৌলবাদী বা ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর মধ্যে ব্যাপারে নমনীয় অবস্থানে ছিল, তবে এখন সে অবস্থান থেকে সরে এসেছে বলে সূত্র নিশ্চিত করেছে। সরকার সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বিএনপি যদি শেষ পর্যন্ত বিএনপি বর্জন করে, সেক্ষেত্রে ইসলামীপন্থী দলগুলো নিয়ে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজনের বিকল্প পরিকল্পনা ছিল সরকারের, আর সে কারণে এই দলগুলোর ব্যাপারে সরকার একটা নমনীয় অবস্থান গ্রহণের নীতিগত সিদ্ধান্ত করেছিল। তবে এখন সে অবস্থান থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জানা গেছে 10 জুন রাজস্থানের ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন মিলনায়তনে জামায়াতে বড় ধরনের জমায়েতের পর থেকে সরকার মৌলবাদী রাজনৈতিক দলগুলোর ব্যাপারে বিভিন্ন ধরনের চাপের সম্মুখীন হয়ে আসছে। মুক্তিযুদ্ধকালীন মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতকে সমাবেশের অনুমতি দেওয়ার ঘরে বাইরে সরকার তীব্র সমালোচনার মুখে পড়ে, বিশেষ করে প্রতিবেশী দেশ ভারত এ ব্যাপারে রুষ্ট হয় এবং তীব্র প্রতিক্রিয়া ও আপত্তি জানায়। শুধু ভারত নয় এবং সংস্থা জামায়াতের ব্যাপারেও শুধু ভারত নয় আরও একাধিক উন্নয়ন সহযোগী দেশ ও সংস্থা জামায়াতের ব্যাপারে নতুন করে তীব্র প্রতিক্রিয়া জানায়। সরকার কেন জামায়াতকে সমাবেশের অনুমতি দিল, কিংবা সরকার কেন জামায়াতের ব্যাপারে নমনীয় অবস্থান গ্রহণ করলো, ইত্যাদি নানা ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হয় সরকারকে। জামায়াত সমাবেশের অনুমতি দেওয়ার ঘটনায় অনেক আনুষ্ঠানিকভাবে সরকারের কাছে তাদের বিষয়ের ব্যাপার তুলে ধরবে বলে জানা গেছে। চলে যাচ্ছি পরের সংবাদে। তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বিএনপি অনেক ক্ষেত্রে ডেঙ্গুর চেয়েও মারাত্মক। ডেঙ্গু মশা মানুষকে কামড়ায় আর বিএনপি আগুন দিয়ে জীবন্ত মানুষ পোড়ায়, গাড়ি ঘোড়া পোড়ায়, তাই ডেঙ্গুর মতো বিএনপিকেও প্রতিরোধ করতে হবে। শুক্রবার 4 আগস্ট সকালে রাজধানীর খামারবাড়ি গুলো চত্বরে বাংলাদেশ কৃষক লীগের ডেঙ্গু রোধে এডিস মশা নিধন ও সচেতন তৈরি কর্মসূচিতে প্রধান অতিথি বক্তৃতায় এই কর্মসূচির জন্য কৃষক লীগকে ধন্যবাদ জানিয়ে রাজনৈতিক প্রসঙ্গে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বিশেষ অতিথি হিসেবে কর্মসূচিতে যোগ দেন। সম্প্রচার মন্ত্রী বলেন, বিএনপি কখনো জনগণের জন্য রাজনীতি করে না এবং তাদের শীর্ষ নেতারা চায় বিএনপি একটি লাঠিওয়ালা বাহিনী হিসেবে থাকুক।
এর উদাহরণ হিসেবে হাসান মাহমুদ বলেন, ডেঙ্গু প্রতিরোধ বা বন্যা দুর্যোগে বিএনপি কখনো মানুষের পাশে দাঁড়ায় না। করোনা সময়েও তারা শুধু ফটো সেশন করেছে এবং তাদের রাজনীতি শুধু বেগম খালেদা জিয়া আর তারেক রহমানের জন্য। এখন তারা আছে তারেক আর জোবাইদার সাজা নিয়ে, আর তাদের শীর্ষ নেতারা দলের কাউকে কোনো নির্বাচন করতে দেয় না, এমনকি ইউনিয়ন পরিষদ বা পৌর কাউন্সিলর পদেও কেউ দাঁড়ালে বহিষ্কার করে। যে দল করলে নির্বাচনই করা যায় না, সে দল মানুষ কেন করবে? অর্থাৎ সেই নেতারা চায় বিএনপি একটি লাঠিয়াল বাহিনী হিসেবে থাকুক এবং এর জন্য তারা মিছিলের লাঠি নিয়ে যায়। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।